আগামী 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচার সম্পন্ন হবে। এদিন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর রাজ্যবাসীর পূর্ণ আস্থা রয়েছে। সেই নিরিখে নির্বাচনে বিজেপি দল ভালো ফলাফল করবে বলে দাবি করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, তার একটি মন্তব্যকে নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিভিন্ন স্থানে প্রচার করে বেড়াচ্ছেন, আসলে তাদের কাছে কোনো ধরনের ইস্যু নেই। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলতেন বিরোধীদের একটিও ভোট নয়, এমনটা বলতেই হয় বলে জানান মুখ্যমন্ত্রী। কালকে আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন যে খুঁজে পাচ্ছে না, কোনো তো ইস্যু নেই, খুঁজে পাচ্ছে না। কোথায় আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েতে একটাও যেন না পায়, তো এটা তো আমাদের বলতেই হয়। উনাদের সময় কী হতো, বলতো না যে একটাও ভোট নয়, আর তা কি সম্ভব এটা? তবে তাহলে ওনারা কী করে নমিনেশন দিল? তো এইগুলো বলার জন্য ইস্যু নেই এটাকেই বারবার বলছে। আমি জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ, আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে, এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে। আগামী 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোটের ফলাফল ঘোষণা হবে 12 আগস্ট। বুধবার ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে যাত্রা করবেন। নির্বাচনকে সামনে রেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।